নমস্কার, আমি চঞ্চল ঘোষ। আপনারা ধারাবাহিকভাবে যে অঙ্ক টিপস দেখছিলেন, আজকে দেখবেন সিম্পলিফিকেশান। এই সিম্পলিফিকেশানের সরল এই নয়, এই ধরনের সরলগুলো কিভাবে কত সহজে করা যায়। আগে আমি এরকমভাবে প্রচুর নয় দিয়ে, 5,000, 5,00,000, 5 কোটিও কেউ যদি নয় দেয় তাহলে আমি মুখে মুখে অ্যান্সার করে দেব। তার আগে আমি প্রথমটা শেখাই এটা কিভাবে এসছে, আমি আগে এটা ডেসক্রিপটিভভাবে বলি, তোমরা শেখো, তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। সেটা কীভাবে করছি, আমরা জানি ভগ্নাংশের 1 পূর্ণ 1/2, এটা আমরা লিখি কিভাবে 1+1/2 এভাবে লেখা যায়। 2 পূর্ণ 1/3 এটা আমরা কিভাবে লিখতে পারি, 2+1/3, তার মানে পূর্ণ সংখ্যা মানেই আমরা প্লাস বসাতে পারি। এটা তোমরা নিশ্চয়ই জানো, না জানলেও এখন তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই যে এখানটাতে আছে 9 পূর্ণ 1/7, 9 পূর্ণ এইভাবে আছে, সবসময় থাকবে 9 পূর্ণ 6/7 পর্যন্ত। তাহলে আমি পূর্ণ সংখ্যার জায়গায় যদি প্লাসগুলো বসিয়ে দিই এইরকমভাবে, তাহলে 6টা 9 আছে, যেহেতু এটা 6 পর্যন্ত আছে, 1, 2, 3, 4, 5, 6 করে 6 পর্যন্ত আছে, 6টা 9 আছে। তাহলে সেই 9গুলো যদি যোগ করি, মানে 9 গুণ 6, 6 গুণ 54, তাহলে এই 9গুলোর ঝামেলা আমার মিটে গেল। এবার এই যে ভগ্নাংশগুলো আছে প্লাস করে, সবার নিচে 7 আছে, আমি 7 বসালাম, তাহলে এখানে 1, 2, 3 এইভাবে তো 4, 5, 6 আছে, 4, 5, 6 এই যে বসলাম, তাহলে ওপরে এইগুলো যদি যোগ করি আমার 21 হয়, আর নিচে কত আছে 7, 7 দিয়ে একে কাটলাম 3, তাহলে 54+3, তাহলে আমার এই অ্যান্সার হলো কত, 57। তাহলে একটা তোমরা শুধু মাথায় রাখবে, এইরকম যতগুলোই নয় দিক না কেন, একটা নয়ের জন্য অ্যান্সার হবে 57। কি বলেছি ভালো করে শোনো, একটা নয়ের জন্য অ্যান্সার হবে 57। এখানে কটা নয় আছে, 2টো 9, তাহলে আমি একটা নয়ের জন্য 57 লিখবো, কিন্তু একটু ফাঁকা করে লিখবো, গ্যাপ দিয়ে লিখবো। তাহলে একটা নয়ের জন্য আমি 57 লিখেছি গ্যাপ দিয়ে, আর কটা নয় পড়া আছে, 1টা 9, সেটা মাঝখানে বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি কি করবো, এখানে যে কটাই নয় থাকুক না কেন, এই একটা নয়ের জন্য আমি 57 লিখলাম একটু ফাঁকা করে। এখন কটা নয় পড়ে আছে, 3টে 3টে 9 মাঝখানে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে, হয়ে গেল। আবার বলছি একটা নয়ের জন্য, তোমরা শুধু এইটুকুনি মাথায় রাখবে, একটা নয়ের জন্য 57 আসে, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। তাহলে এখানে যে কটাই নয় থাকুক না কেন, একটা নয়ের জন্য এইভাবে 57 বসাও, 57।